সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। এখানকার খেলোয়াড়েরা তাদের খেলার মান উন্নয়নে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তোমরা যারা নতুন প্রজন্মের খেলোয়াড় অথবা নতুন প্রজন্মের খেলোয়াড় হতে চাইছো, তোমাদের উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের খেলাধুলা অনুষ্ঠানে আমরা প্রশিক্ষণ পর্বের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে বিভিন্ন খেলার প্রশিক্ষণ কার্যক্রম তোমাদের জন্য উপস্থাপন করে থাকি। আজ আমরা খেলাধুলা অনুষ্ঠানে তোমাদের জন্য উপস্থাপন করব টেনিস প্রশিক্ষণ পর্ব। আমরা সেই অনুষ্ঠানে যাব, তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। লন টেনিস একটি দৃষ্টিনন্দন খেলা। বাড়ির উঠানে, রাস্তায়, ক্লাবের পাশে, ঘরের পাশে, যে কোনো জায়গায় কিন্তু টেনিস অনুশীলন করা যায়। তোমরা যারা বিগিনার অর্থাৎ নতুন প্রজন্মের টেনিস খেলোয়াড় হতে চাইছো অথবা টেনিস খেলা শিখতে চাইছো, তোমাদের টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে আসছে আজকের প্রশিক্ষণ পর্বে। বন্ধুরা, এবারে তোমাদের নিয়ে যাব আমরা টেনিস প্রশিক্ষণ পর্বে। আর এই পর্বটি তোমাদের জন্য পরিচালনা করছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের টেনিস বিভাগের চিফ কোচ মোহাম্মদ রকনউদ্দিন আহমেদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আজকে টেনিস লেসনে স্বাগত। আপনাদের গত লেসনে আমি দেখাইছিলাম যে টেনিস খেলতে হলে প্রথমে কী কাজ করতে হয়, সেই ওয়ার্ম আপ সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি। আজকে আমরা যাব যে টেনিসটা কীভাবে খেলতে হয়। আপনারা জানেন যে টেনিসের শটগুলো, যেগুলো আমরা বলি টার্মিনোলজি, সেগুলো হচ্ছে ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ভলি, স্ম্যাশ, ড্রপ শট, অনেকগুলো আছে। তো তার মধ্যে প্রথম যেটা একটা খেলতেই আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফোর হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড। এখন আপনাদেরকে কীভাবে ফোর হ্যান্ড মারতে হয় সেটা দেখাবো। টেনিস খেলার শুরু করার আগে গ্রিপ একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। এখন তারপরে আরেকবার আপনাকে দেখায় দিই যে প্রাথমিক গ্রিপ আমরা কীভাবে ধরবো। গ্রিপ অনেক রকম আছে, কিন্তু যখন আমরা শুরু করে যে একটা প্লেয়ার শুরু করবে সে কীভাবে ধরবে তার প্রাথমিক আইডিয়াটা আপনাদেরকে দিচ্ছি। আপনার নন প্লেয়িং হ্যান্ড, যে হাতে আমরা খেলি না, আমি যদি ডান হাতের প্লেয়ার হই তাহলে আমরা বাম হাতের র্যাকেটটা এইভাবে ধরবো। ধরে আমি হাতটাকে এইভাবে প্লেস করব, সোজা হাতটা চলে এসে যেখানে এসে শেষ মাথা, সেখানে এসে গ্রিপটা এইভাবে করব। এবং একটু খেয়াল রাখবেন যে এই আঙুলটা, যেটা ফিঙ্গার, যে এই আঙুলটা, সামনের আঙুলটা একটু গ্যাপ থাকবে। এইভাবে ধরবেন না, এটাকে হ্যামার গ্রিপ বলে, এই গ্রিপটা ভালো না, এইভাবে ধরবেন না, আপনি একটু গ্যাপ রাখবেন। গ্রিপ কিন্তু ধরা, র্যাকেটের টেনিস গ্রিপ ধরা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি এইটা যদি ভুল করেন আর এটা যদি প্রপারলি না ধরেন, আপনি কিন্তু আপনার খেলতে অসুবিধা হবে। তো আসুন আমরা কীভাবে এখন ধরবো আমি একটু দেখাই দিই, তারপরে আপনারা সকলে খেলবেন। এই বলটা এখানে আসবে, পাটা সামনে নিবেন, হাতটা ছেড়ে বলটা ছেড়ে দিবেন, দিয়ে পার্টনারকে বলটা এইভাবে রিটার্ন দিবেন। একটু খেয়াল রাখবেন যে বলটা যেখানে ধরবেন সেখানেই ছেড়ে দিবেন, আপনি বলটা আপনার বডির ভিতরেও নিবেন না, আবার খুব বেশি সামনেও ধরবেন না। যে আপনি যদি এরকম সামনে করেন আপনার কিন্তু ব্যালেন্স থাকবে না। ব্যালেন্স কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কিছুটা হাতটা ব্যান্ড থাকবে। ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা হচ্ছে আমার রেডি পজিশন। আমি যদি বলটাকে এখানে আসে এখানে হিট করি, আমার কিন্তু ব্যালেন্স থাকবে না, আমার সেন্টার নার্ভাস যে ব্যালেন্স, হ্যাঁ, সিজি, সেটা আমার থাকবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে গুড ব্যালেন্স, গুড শট। হ্যাঁ, তো এই এই হচ্ছে আপনার স্ট্যান্ডিং পজিশন, রেডি পজিশন। তো আপনি যখন মারবেন বলটাকে, হ্যাঁ, তো নর্মালি স্ট্যান্স আমাদের অনেক রকম আছে, কিন্তু আমরা যেটা বিগিনার, হ্যাঁ, বিগিনার প্লেয়ারদেরকে বলি সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি
ক্লোজ স্ট্যান্স নেবেন, পাটাকে সামনে নেবেন, এরকম ওপেন স্ট্যান্সও মারা যায়, মারা কিন্তু অনেকভাবে যায়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে কমফোর্ট আপনি ফিল করবেন, আরাম করে আপনি মারতে পারবেন। এবং এটা বিগিনার প্লেয়ারদের জন্য এটা ফার্স্ট হচ্ছে স্ট্যান্ড পজিশন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এইরকমভাবে দাঁড়ান এবং বলটা হাতটা এইখানে না, ঠিক কিছুটা ব্যান্ড থাকবে, এটাই হচ্ছে আপনার গুড কন্ট্যাক্ট পজিশন। কন্ট্যাক্ট খুব ইম্পর্টেন্ট, এই এই লুক এই এই। এবং র্যাকেট, র্যাকেটটা কিন্তু আমি হেডটা কিন্তু ব্যান্ড করতেছি, ব্যান্ড লো করতেছি, লো করতেছি। এই লো যদি আপনি না করেন তাহলে বলকে আপনি বলের সুইং দিতে পারবেন না, বলটা ঘুরবে না। লুক আপনি নিজেই এবার লক্ষ্য করে দেখেন যে আমি লো করব না, আমি সরাসরি মারব, দেখেন বল সোজা যাবে, সোজা যাবে। হ্যাঁ ওকে, হ্যাঁ গুড, নি ব্যান্ড, নি ব্যান্ড, ব্যান্ড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড জব, ইয়েস, অ্যান্ড হিট, আবার রেডি পজিশান এগেন, হ্যাঁ গুড, হ্যাঁ রেডি পজিশান, ইয়েস, ভেরি গুড, গুড জব, রেডি পজিশান, হ্যাঁ। আগামী পর্বে দেখবেন ব্যাকহ্যান্ড। সকলকে শুভেচ্ছা জানিয়ে ক্রীড়াজনিত আঘাত ও চিকিৎসা পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। ক্রীড়াজনিত আঘাত খেলোয়াড়দের নিকট খুবই কমন একটি বিষয় যেটা খেলোয়াড়দেরকে অনেকদিন ভুগিয়ে থাকে। আজকে আমরা একটি ভলিবল প্লেয়ারকে দেখাবো, একজন যার হাঁটুর সমস্যা, এবং এই হাঁটুর সমস্যার অনেকগুলো কারণ রয়েছে। আমাদের এখানে আপনারা একটি হাঁটুর ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন। হাঁটুর সাথে আমাদের সামনে এবং পিছনে অনেকগুলো লিগামেন্টস থাকে, যেগুলো একজন খেলোয়াড়ের জন্য খুবই দরকারি, এবং এগুলোর ইঞ্জুরি তাদেরকে একটি দীর্ঘমেয়াদী রোগের দিকে নিয়ে যায়। আমাদের এখানে আজকে একজন ভলিবল প্লেয়ার আছেন যার একটি হাঁটুর সমস্যা, সেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি সুপ্রাপ্যাটেলার টেন্ডিনাইটিস, এবং এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা। আমরা তার কাছে জানতে চাইবো যে সে কিভাবে এই সমস্যায় পড়েছে এবং তার কতদিন যাবৎ এই সমস্যাটা তৈরি হয়েছে। ব্যথাটা পেয়েছিলাম প্র্যাকটিস করার সময়। প্র্যাকটিস করতে গেলে ব্যথাটা প্রথমে হালকা ছিল, ব্যথাটা কেয়ার করিনি, কিন্তু আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে। এবং মূলত আমাদের হাঁটুর এখানে একটি ছোট একটি বোনস থাকে, যেটাকে আমরা প্যাটেলা বলি। আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটি প্যাটেলার বোন, যেটাকে আমরা নিক্যাপও বলা হয়। এবং এই প্যাটেলার বোনের সাথে আমাদের দুটা লিগামেন্টস থাকে, সুপ্রাপ্যাটেলার এবং হচ্ছে ইনফ্রাপ্যাটেলার। এই সুপ্রাপ্যাটেলার টেন্ডিনাইটিসটা আমরা যখন দেখি যে সমস্ত খেলোয়াড়রা প্রলং রানিং জাম্পিং করছে, এবং অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ প্রশিক্ষণার্থীদের পাই যারা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে তারা রানিং জাম্পিং বা যে সমস্ত ভলিবল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো পারফর্ম করে না। আমরা তাদের ক্ষেত্রে দেখি যে তারা আমাদের কাছে কমপ্লেন করে তার হাঁটুর ব্যথাটা যাচ্ছে না। এখন কেন যাচ্ছে না, সে যখন হাঁটতে যায় এই সুপ্রা প্যাটেলার রিজিয়নে তার একটা প্রদাহ তৈরি হয়, এবং এই প্রদাহের কারণে যখন দেখা যাচ্ছে যে সে কোনো পারফর্ম করতে যায়, সিঁড়ি থেকে নামতে যাচ্ছে বা সিঁড়ি থেকে উঠতে যাচ্ছে, তখন তার এই জায়গায় সে একটা ব্যথা পায়। এবং এই ব্যথাটাকে আমলে না দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই ব্যথাটা খুবই সামান্য পর্যায়ে থাকে এবং তারা এটাকে আমলে নেয় না, সে ভাবে যে হয়তো সেরে যাবে। এমনকি তারা যখন ওয়ার্ম আপ করতে যায় তখন এই ব্যথাটা একদম ভালো হয়ে যায়,
তখন সে মনে করে তাহলে আমার কোনো ব্যথা নেই, কিন্তু সেটা হচ্ছে তার জন্য গ্রেড ওয়ান। এবং গ্রেড টুতে যাবার পর একসময় দেখা যায় সে ওয়ার্ম আপ করলে বা বডি গরম হলে তখন তার এই ব্যথাটা থাকে না, এই দিকে সে আরও গ্রেড টুতে চলে যাচ্ছে, মানে ধীরে ধীরে সে দীর্ঘমেয়াদী জটিলতর সমস্যায় পড়ছে। তখন সেই ক্ষেত্রে আমরা তাকে পরামর্শ দিই অবশ্যই তাকে এই জায়গাটার বিশ্রাম নিতে হবে, মানে যে সমস্ত কাজ করলে তার এই ব্যথাগুলো বাড়ছে সে সেই সমস্ত কাজ করবে না। আমরা তার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো বলে দেবো যে তুমি অফ করো, এমনকি রানিং জগিং এই কাজগুলো তার অফ থাকবে। এবং সেই সাথে আমরা তাকে আমাদের পর্বে যেগুলো বলেছিলাম যে প্রাইস প্রোটোকলটা সে মেনটেন করবে, এবং প্রাইস প্রোটোকল মেনটেন করার সাথে সে খেয়াল রাখবে তাকে আমরা কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপির মাধ্যমে ফিজিওদের মাধ্যমে আমরা তাকে কিছু স্পেশাল ব্যায়াম দেখা দেবো সেগুলো করবে। এবং কয়েকটা জিনিস করা যাবে না, প্রাথমিক অবস্থায় সে এই সমস্ত জায়গায় কোনো গরম শেক দিতে পারবে না, কারণ যেহেতু তার এই জায়গায় একটা প্রদাহ তৈরি হয়েছে, এই গরম শেক দিলে এই জিনিসটা বেড়ে যাবে। দুই নাম্বার জিনিস আপনারা যেটা করতে পারবেন না সেটা হচ্ছে এই জায়গায় প্রাথমিক অবস্থায় কোনো ফিজিওথেরাপি নেওয়া যাবে না। তিন নাম্বার জিনিস হচ্ছে আমরা তাকে যে সমস্ত ব্যায়াম দেখায় দিব সেই ব্যায়ামগুলোতে তার যদি কোনো কষ্ট হয়, যেমন হচ্ছে ব্যথা তৈরি হলো, অবশ্যই সাথে সাথে সেই ব্যায়ামগুলো বন্ধ করে দিতে হবে। এক নাম্বার কথা হচ্ছে তাকে এই জায়গাটাকে একটা বিশ্রাম দিতে হবে, এবং পরবর্তীভাবে আমরা তাকে যে রিহ্যাবের কাজগুলো দেখিয়ে দিব সেই অবস্থায় তাকে আমরা গ্রেড ওয়ান, গ্রেড টু এবং গ্রেড থ্রির মাধ্যমে কিছু স্পেশালাইজড ব্যায়াম দেখায় দিব যেটাতে হচ্ছে সে পারফর্ম করবে। এবং আস্তে আস্তে তার এই আমরা যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি স্ট্রেচিং এক্সারসাইজ এবং হচ্ছে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, স্ট্রেচিংয়ের মাধ্যমে তার এই লিগামেন্টসটার স্ট্রেচ করার ক্ষমতা বাড়াতে হবে এবং স্ট্রেন্থেনিংয়ের মাধ্যমে তার এই পায়ের শক্তি বৃদ্ধি করতে হবে। এভাবে সে পরবর্তীতে একটি সুস্থ পর্যায়ে ফেরত যেতে পারে। আজকে আমরা ইনজুরির রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলবো। আজকে আমরা প্যাটেলার টেন্ডিনাইটিস অর্থাৎ প্যাটেলার ইনফ্লামেশনের জনিত যে সমস্যাগুলো হয় তারপরে আমরা কীভাবে সেটা পুনর্বাসন করি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ভলিবল প্লেয়ার আছে, তার প্যাটেলার টেন্ডিনাইটিস আছে। ডাক্তার দেখানোর পরে ফিজিওথেরাপিস্টরা কীভাবে পুনর্বাসন করে থাকে সেই বিষয়ে কথা বলছি। প্রথমে আমরা যেটা করি প্রাইস প্রোটোকল অ্যাপ্লাই করতে পারি। এর আগে আমরা বলেছি প্রাইস বলতে রেস্ট, আইস, প্রোটেকশন ইত্যাদি ইত্যাদি আমরা এর আগে বলেছি। আইসিং করার পরে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে তার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে বলা হয়। রেঞ্জ অফ মোশন নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে তার এক্সারসাইজগুলি করতে বলি। তুমি পাটা বাজ করো, বাজ করো, বাজ করো, হ্যাঁ আর একটু সোজা করে দাও, আবার বাজ করো। এরকম করে 10-15 বার সে ভাজ করবে এবং সোজা করবে। রেঞ্জ অফ মোশন করার পরে তারপরে আমরা বলি তুমি পেইন ফ্রি স্ট্রেচিং করবা, অর্থাৎ তার এই মাসেলটাকে স্ট্রেচ করতে হবে। তুমি পাটা সামনের দিকে নাও, তোমার এই এই বৃদ্ধাঙ্গুলগুলো সামনের দিকে নাও এবং আমরা একটু অ্যাসিস্ট করব তাকে, চাপ দেবো হালকা করে, তারপরে বাহির দিকে আনতে চেষ্টা করব, একটু টান দিয়ে ধরব যাতে ওই জায়গাটাতে তার স্ট্রেচিংটা হয়। এবং 10-15 সেকেন্ড আমরা ধরে রাখবো, এরকম 10 বার করতে বলবো এবং দিনে 3 বেলা করতে বলবো। তারপরে আমরা যেটা করি তার কিছু মডালিটিস আছে, ইলেকট্রোথেরাপি মডালিটিস, সেগুলি অ্যাপ্লাই করতে বলি। ফিজিওথেরাপি ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় আল্ট্রাসাউন্ড থেরাপি। চলুন আমরা এবার আল্ট্রাসাউন্ড মেশিন সম্পর্কে একটু ধারণা নিই। এটি একটি আল্ট্রাসাউন্ড মেশিন, সাধারণত সফট টিস্যু ইঞ্জুরি রিহ্যাবিলিটেশনের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করছি। এটা ব্যবহারের জন্য সাধারণত আমাদের জেল ইউজ করতে হয়। জেলের সাথে আমাদের যে কন্ট্যাক্টটা যাতে ভালো পায় সেই জন্য আমাদের একটু ভালো করে প্রেশার দিতে হবে এবং খেয়াল রাখতে হবে তার কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো সমস্যা হচ্ছে। এরকম করে 10-5 মিনিটস আমাদের দিতে হবে। এখানে ফিজিওথেরাপিস্টরা আগে দেখে নেবে তার কন্টিনিউয়াসলি দিতে হবে নাকি পালস মডেলে দিতে হবে, সেটা আমাদের অ্যাসেসমেন্টের উপর নির্ভর করবে। সাধারণত আমরা একিউট ইনজুরিতে পালস মডালিটিস ইউজ করি আর কন্টিনিউয়াস পালস ইউজ করি সাধারণত ক্রনিক কেসগুলোতে। চলো বন্ধুরা এবার আমরা এক্সারসাইজ থেরাপির দিকে আবার যাই। আমরা প্যাটেলার টেন্ডিনাইটিসটাকে আগে ফাইন্ড আউট করব যে তার কতটুকু ব্যথার আছে, অর্থাৎ কোন গ্রেটে আছে ব্যথাটা, সেই অনুযায়ী আমরা তাকে ফ্রিকশন ম্যাসাজ করব। ফাইন্ড আউট করার সময় তাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তার ব্যথাটা কোন জায়গাটায় আছে, সেটা নির্দিষ্ট জায়গায় আমরা ব্যথাটা পাচ্ছি কিনা।
এখানে ব্যথা পাচ্ছ? আমরা তার নির্দিষ্ট জায়গায় চাপ দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখব। ধরে রাখার পর আড়াআড়িভাবে আমরা বৃদ্ধ আঙ্গুলটাকে একটু মাসাজ করব। মাসাজ করার সময় খেয়াল রাখতে হবে তার তীব্র ব্যথা হচ্ছে কিনা। যদি তীব্র ব্যথা না হয় সেটা আমরা 3 থেকে 5 মিনিট কন্টিনিউয়াস করব। তারপরে ওই জায়গায় আমরা বরফ লাগিয়ে দিতে বলবো। ব্যথা পাচ্ছ? এরকম করে 3 থেকে 5 মিনিট করার পরে আমরা ম্যাসাজ করতে বলবো, এবং সেই ফ্রিকশন ম্যাসাজটা আমাকে একদিন পরপর করতে হবে, এবং অবশ্যই এটা প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের মাধ্যমে করাতে হবে। তারপরে আমরা করব তাকে আইসোমেট্রিক এক্সারসাইজ এর কথা বলবো। আইসোমেট্রিক মিন্স যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের মাসেলের লেন্থের কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের এক্সারসাইজ। এর মাধ্যমে আমরা তার মাংসপেশি যাতে শুকিয়ে না যায় সেটা প্রিভেন্ট করতে পারবো, সাথে সাথে তার ইঞ্জুরিটা হিলিংয়ের সহায়ক ভূমিকা পালন করবে। আমরা একটা টাওয়েল ব্যবহার করব তার হাঁটুর নিচে, হাঁটু বাঁচ করো একটু, হ্যাঁ বাঁচ করে দিব, এবং তাকে পাটা সোজা করতে বলবো। পা সোজা করো, পাটা সোজা করো, সোজা, হ্যাঁ সোজা করে, এবং টাওয়েলের উপর চাপ প্রয়োগ করো। তার উপর চাপ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। কয়েক সেকেন্ড বিশ্রামে থাকবে, তারপরে আবার সেটা কর, এরকম 10 থেকে 15 বার। আবার চাপ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। আচ্ছা, এবার আমরা টাওয়ালটা সরিয়ে দিয়ে পাটে ঝুলিয়ে বসো। এটাও এক ধরনের আইসোমেট্রিক এক্সারসাইজ, একটা পা একটার সাথে ক্রস করো। তুমি উপরের পা দিয়ে নিচে পাতে চাপ দাও, রিল্যাক্স, ব্যাকটা সোজা রাখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। এবার চেঞ্জ করতে হবে পা, চেঞ্জ করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। এরকম করে 10 বার করতে হবে, এবং দিনে 2 থেকে 3 বেলা করতে হবে। তারপরে আরেকটা এক্সারসাইজ আছে, আইসোমেট্রিক এক্সারসাইজ, সেটা হচ্ছে দাঁড়াও, তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার এই সামনের মাংসপেশিগুলি শক্ত করো, বডি সোজা রাখো, এরকম করে 10 কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স। এরকম করে 10 বার করতে হবে। তারপরে তার যখন ব্যথাটা একটু কমে যাবে, তারপরে আমরা আরও কিছু এক্সারসাইজ দেবো। তারপরে আমরা তাকে মাল্টি জিমের কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দেবো। তারপরে যদি সে পেইন ফ্রি মনে করে, মাঠে গিয়ে তার স্পোর্টস রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি করতে পারবো। তাহলে সে আমরা তাকে আমরা খেলার উপযোগী বলে বিবেচনা করতে পারবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা খেলাধুলার সাথে জড়িত, আমরা জানি খেলাধুলার জন্য মূলত আমাদের 4টা বিষয় দরকার হয়। একটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, টেকনিক্যাল প্রিপারেশন, ট্যাকটিক্যাল প্রিপারেশন, দেন সাইকোলজিক্যাল প্রিপারেশন। আজকে আমি মূলত আমার সাইকোলজিক্যাল প্রিপারেশন নিয়ে সবার সাথে কথা বলবো। এই বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা আসলে জানা দরকার যে সাইকোলজিক্যাল প্রিপারেশনগুলো কী। সাইকোলজিক্যাল প্রিপারেশনগুলো হলো প্রথমে যে জিনিসটা আসে, গোল সেটিং ফর মোটিভেশন, লক্ষ্য নির্ধারণ করা, মোটিভেশন। এই লক্ষ্য নির্ধারণ যদি কারোর না থাকে তখন তার কিন্তু কখনোই মোটিভেশন আসবে না। সাধারণত আমরা অনেক সময় খেলোয়াড়দের বলে থাকি তোমরা মোটিভেটেড হও, খেলাধুলায় মনোযোগী হও, এই বিষয়গুলো আমরা কিন্তু কথায় কথায় বলে থাকি। বাট এইগুলো কিভাবে ব্যবহার করা যাবে, কিভাবে এটা ট্রেনিংয়ের সাথে সম্পৃক্ত করা যাবে, এই জন্যই কিন্তু আমাদের এই সাইকোলজিক্যাল স্কিল ট্রেনিং, মানসিক দক্ষতার উন্নয়ন সম্পর্কে আমাদের সবাইকে কিছুটা অবগত হতে হবে বা এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। একটা বিষয় আমি বলে নেই যে একটা প্লেয়ার তৈরি করতে হলে কিন্তু তাকে সিস্টেমেটিকভাবে, বৈজ্ঞানিকভাবে ট্রেনিংয়ের মাধ্যমে উন্নতি করতে হয়। এখন এই ট্রেনিংয়ের আমরা সাধারণত দেখা যায় যে আমরা ফিজিক্যাল ফিটনেসের প্রতি বেশি মনোযোগী হই, যেমন একটা প্লেয়ারের স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি,
কোঅর্ডিনেশন এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেশি মনোযোগী থাকি। বাট তার সাথে সাথে যদি আমরা একটা প্লেয়ারের তার মনোযোগ, কনসেন্ট্রেশন, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এরপরে আছে তার মানসিক চাপ যেটাকে আমরা বলি স্ট্রেস ম্যানেজমেন্ট, এই চাপটাকে কিভাবে সে চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে পরিণত করবে, কিভাবে একটা খেলোয়াড় সে ভয় বা নার্ভাস ফিল না করে সেটাকে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড পরিণত করতে পারবে, এই চর্চাগুলো করার জন্য আমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের সাথে সাথে এই সাইকোলজিক্যাল স্কিল ট্রেনিংগুলোরও প্রয়োজন রয়েছে। দেন আমরা এখানে কিছু সাইকোলজিক্যাল ট্রেনিংয়ের গুরুত্বটা আছে কোথায় সেই জিনিসটা আমরা একটু দেখছি। এখানে আমরা গ্ল্যান ম্যাকগ্রাথের, যিনি ফর্মার অস্ট্রেলিয়ান ক্রিকেটার, উনি একটা চমৎকার কথা বলেছেন যে আই থিঙ্ক অ্যাবিলিটি ইজ এ 10-20%, অর্থাৎ সামর্থ্য এটা কি টেকনিক্যাল সামর্থ্য, ট্যাকটিক্যাল সামর্থ্য, আর বলা হচ্ছে ইউ নিড 80-90% মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি। এখানে দেখো যে তোমার সব প্রিপারেশন আছে, বাট তুমি যদি খেলতে গিয়ে নার্ভাস ফিল করো, তোমার যদি প্রপার জায়গায় যদি ইমোশনটাকে ব্যবহার করতে না পারো, দেখা যাবে যে তুমি এত কিছু প্রিপারেশন সত্ত্বেও তোমার খেলাটা তুমি বের করে নিয়ে আসতে পারছো না। কাজে এখানেই আসলেই কিন্তু মানসিক স্ট্রেংথটার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারছি। দেন আমরা আসব এখানে, আমরা কিছু প্লেয়ারের ছবি দেখছি যে সবাই চিনো, আমরা মুমিনুল হককে দেখছি, সে এরকম একটা ব্যাটে বলে করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে আমরা তার টেকনিকটা, বল এবং ব্যাটের ব্যালেন্সটা সে করছে, বাট আমরা সাইকোলজিক্যালি কী দেখছি, তার কনসেন্ট্রেশন, তার ফোকাসটা এখানে তার ডেভেলপ হচ্ছে। অর্থাৎ সে দেখছে যে কীভাবে বলের সাথে ব্যাটের সমন্বয় করার প্রতি তার পুরো ফোকাসটা এখানে রাখছে, অর্থাৎ এখানে তার একটা মনোযোগ বা কনসেন্ট্রেশনের ডেভেলপমেন্ট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।